ট্রেজার এনএফটি সকল সদস্যদের আমার ইউটিউব চ্যানেল অ্যাটলেটা দিয়ে একেরতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, যদি অথেন্টিকেটরের কোড এরর দেখায় বা অথেন্টিকেটর কোডটি সেট করতে গিয়ে সমস্যা হয়, তাহলে কি কি উপায় অবলম্বন করে আপনারা অথেন্টিকেটর কোডটিকে সেট আপ করতে পারবেন। প্রথমে অথেন্টিকেটর অ্যাপসটিকে ওপেন করে অথেন্টিকেটর অ্যাপসের লেফট কর্নারে যে তিনটি দাগ রয়েছে সেই দাগের ওপর ক্লিক করবেন। তারপর সেটিং অপশানে যাবেন এবং সেটিং অপশানে ক্লিক করে সিঙ্ক্রোনাইজ নাও অপশানটিতে ক্লিক করে দেবেন। দ্বিতীয় পদ্ধতিটি হলো, আপনি আপনার ফোনের ক্লক অপশানে যাবেন, সেই ক্লক বা ঘড়ির যে অপশান আছে তার সেটিংয়ে যাবেন এবং সেটিং অপশানে ক্লিক করার পর আপনি চেঞ্জ ডেট অ্যান্ড টাইমের যে অপশান পাবেন সেই অপশানে ক্লিক করে ডেট অ্যান্ড টাইমটিকে সেট অটোমেটিক্যালি এই অপশানে ক্লিক করে দেবেন। আগের উপায়গুলি অবলম্বন করে যদি ট্রেজার এনএফটি অথবা বাইন্যান্সের অথেন্টিকেটর কোডটি সেট আপ করতে না পারেন, সেক্ষেত্রে ট্রেজার এনএফটি অথবা বাইন্যান্সের কি সেট আপের জায়গায় এসে যে কিউআর কোড পাবেন সেটির স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অথেন্টিকেটরের জায়গায় এসে সেখানে স্ক্যান এ কিউআর কোডের অপশানে ক্লিক করে স্ক্রিনশট নেওয়া কিউআর কোডটিকে স্ক্যান করে নিলেই অথেন্টিকেটর কোডটি অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে।